অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, এই ব্যাপারে কিছু বলে। সময় মানুষকে অত্যাচার করা কাদের কাজ? অসের জায়গা জোর করে দখল করে খাওয়া আখেরাতে তাদের বিচার হবে কি? অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, এই ব্যাপারে কিছু বলেন। দেখুন, দুনিয়ার বেশিরভাগ ভাইরা আল্লাহর আদালতে কেয়ামতের দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বোনদের হকের জন্য। অনেক আলেম ওলামা আছেন, ইমাম সাহেব হুজুরও আছেন, বা অন্য মানুষ তো বটেই, অনেক গাজী সাহেব গাজী সাহেবও আছেন, এই জায়গায় এসে ধরা খেয়ে যা, বোনদের হক দেয় না। ভাইরা আমার, বোনদের হক দেওয়াটা কি সুন্নত না ফরজ? আপনার বাবা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনার মা মারা গেছেন, সম্পদে তাদের হক আছে না নাই? আপনি যদি না দেন তাতে কি সওয়াব কম হবে না গুনাহ হবে? কিরকম গুনাহ হবে? চুরি করলে যেরকম গুনাহ হয়, ডাকাতি করলে যেরকম গুনাহ হয়, ওই রকম গুনাহ হবে, কারণ আপনি সম্পদ আত্মসাৎ করেছেন। বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ, নিজের মায়ের পেটের বোন, রক্তের সম্পর্ক, আত্মীয়, তার হক নষ্ট করা তার চাইতে ডেঞ্জারাস অপরাধ। ঠিক তো বলতেছেন? এখানে যারা মুরব্বীরা আছেন বা ভাইরা আছেন, বাপ মা মারা গেছেন, বোনকে পুরোপুরি হক বুঝাই দিছেন, এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তুলেন তো দেখি, আল্লাহর এরকম বান্দা দেখান তো দেখি, যে হিসাব করে পুরোটা দিয়ে দিছেন সব, দুই চারটা হাত উঠছে। ভাইরে কেন বলতেছি আমি বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরে গেড়া খেয়ে ফেলাই, বুঝতে পারছেন? বলে যে আসলে বোনদের অনেক আছে, ওদেরকে ডাকছেন, ওদেরকে ডাকেন, ডাইকে একটা সিন ক্রিয়েট করেন, সিন ক্রিয়েট করার বুঝেন, তাদেরকে ডাইকা বসায় বলতেছেন, দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী, এখন তোমরা তো না নিলেও পারো, তোমার তো আশাও লাগে এখানে, এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে পারে না, কয় না থাক তাহলে থাক। আপনি মনে করেন মাশাআল্লাহ হালাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খবরদার, এগুলো সব হারাম, জায়েজ নাই। মেয়েরা চায় না, লজ্জা পড়ে শরমে পড়ে যে বাপের বিড়ে আবার আসা লাগবে। আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তারটা তারে বুঝিয়ে দিবেন, কোনো কাহিনী নেই। এরপরে বোন হিসাবে সারা জীবনই আপনার বাড়িতে আসার তার অধিকার আছে, সেটা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ? অসহায় মানুষকে অত্যাচার করা করে যারা তারা তো জালিম, অত্যাচারকারী। আর একটা বিশেষ কথা আছে এখানে, সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয়, আল্লাহ মাফ করুন, এটা জাহান্নামীদের মার্কা। কাদের মার্কা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহ জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো কুল্লু দাঈফিন মুতাদাঈফ, যে লোকগুলো নিরীহ, দুর্বল, ভদ্র, তার উপরে সবাই চড়াও হয়, সে গায়ের জোর দেখায় না, জোর থাকলেও ভদ্র, নিচু থাকে, কথা আস্তে বলে, ভদ্রতা দেখায়, এগুলো জান্নাতি লোকের মার্কা। আর জাহান্নামী লোকের মার্কা চিনেন? উতুল্লিন জাওয়াজ, মুস্তাকবির, অহংকারী, দম্ব ভরে চলে, মানুষকে দমায় রাখে, কাউকে পাত্তা দেয় না, মানুষ মনে করে না, হ্যাঁ, গোয়ার কিসিমের, তেড়া কিসিমের, এই স্বভাবগুলো জাহান্নামী লোকের। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের লোকের মার্কা এবং বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া, এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ। এটা যদি আপনার মধ্যে থাকে, নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন। এরপর প্রশ্ন হলো, পরের জায়গা জোর করে দখল করে খাওয়া আখেরাতে তাদের বিচার হবে কি? দেখুন, অন্যের জায়গা যদি আত্মসাৎ করে কেউ, অনেক লোক আছে নামাজ কালাম পড়ে কিন্তু জমিতে খেতে কাজ করতে গিয়ে আস্তে করে আলটা ঠেলে, আছে না নাই? অন্যের জমি যদি কেউ আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা, এক বিঘত জমি যদি আত্মসাৎ করে, এই নবমণ্ডল ভূমণ্ডল, সত্যবক নবমণ্ডল ভূমণ্ডল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ধোসাতে থাকা হবে, এগুলোর নিচে অত্যন্ত ভয়াবহ বার্তা আসছে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জমিন যাদের জন্য আত্মসাত করেন, এরা কি আপনার আমার সাথে এগুলাকে কেউ আমরা নিয়ে যেতে পারবো? যাদের জন্য করছি তারা কি এগুলা দায়িত্ব নেবে কি আমাদের দিন? ভোগ করবে যারা, তারা কেউ দায়িত্ব নেবে না, ভোগ করবেন আপনি, আপনার মতো নির্বোধ আর কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হারামের বিরুদ্ধে হালালের পথে চলার তৌফিক দান করুন। আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, দেখুন 21 বছরের বেশি বয়স হলে যে কেউ, ঢাকা শহর তো বটেই, অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে গিয়ে মদ পান করতে পারবে, এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত, পত্রপত্রিকা দেখেছি আমি তো, এই আইন যদি হয় তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে, এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয়, তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয়, কঠিন হয়, সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি, বোনদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, আমাদের সমাজটা এখনো ভালো আছে,
অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না, বিষ হাতে তুলে দিবেন না। ঘরে ঘরে অশান্তি, জনে জনে অশান্তি, যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। অদে এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না, আল্লাহর ওয়াস্তে এই জায়গা থেকে সরে আসেন। এই আইন এর সপক্ষে এদেশের মানুষের 90% মানুষ আমি মনে করি এই আইনের বিরুদ্ধে, ঠিক না? ঠিক, প্রত্যেকটা জেলা জেলা প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক আপনারা চান না? কার প্রয়োজনে দরকার? জেলা জেলা মদের বার কিসের প্রয়োজনে দরকার? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে হবে। মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে? কেন 21 বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে? এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের আইন প্রণয়নকারীদের, আমাদের দায়িত্বশীলদের যেন বোধোদয় হয় সেই তৌফিক দান করুন, এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন, আমরা উদাহরণ আহ্বান জানাবো। আমি মনে করি এই আহ্বানটা আমার একার না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেকের, বিবেক সম্পন্ন মানুষের দাবি এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে 3 ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভাই, বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোন একটা আরব কান্ট্রিতে 3 ভাই তাদের 3জনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না, সেজন্য তারা 3 ভাই মিলে একই সঙ্গে 3 স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে, কেউ প্রশংসা করছেন কেউ সমালোচনা করছেন। আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো নাকি সমালোচনা করার মতো? আরে ভাই, আমি তো শুনতে চাই না আপনাদের কাছ থেকে। যাই হোক, আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন, আবার কিছু মানুষ হয়তো সমালোচনা করে বলবেন, এটা আমাদের একটা সমস্যা। এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা, আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না। আরে ভাই, সে আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা, সেখানকার ঘটনা কি ঘটেছে, এই 3 মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু কথা এটুকু না, তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে, আর তাদের দোষ কতটুকু, এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে, এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমালঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি, মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা, তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হলো,